রাজ্য সরকার গত কিছুদিন আগে চালানি তেলের উপর রেশনিং ব্যবস্থা চালু করেছে রাজ্যে প্রতিটি পেট্রোল পাম্পে কিছুদিন ধরে ডিজেল ও পেট্রোলের তীব্র সংকট যার ফলে যান চালকরা পেট্রোল পাম্পের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে চালানি তেল সংগ্রহ করতে হচ্ছে ঠিক একইভাবে বুধবার রাজধানী গণরাজ্য মনে পেট্রোল পাম্প বাইক ও গাড়ি চালকদের দীর্ঘ লম্বা লাইন লক্ষ্য করা গেছে প্রখর তাপকে উপেক্ষা করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চালকরা জ্বালানি তেল সংগ্রহ করছে যান চালকদের লাইন এতটাই লম্বা ছিল পেট্রোল পাম্প ছাড়িয়ে রাস্তা পর্যন্ত চলে আসে জানা গেছে বৃষ্টির ফলে আসামে ধস ভেঙে পড়ে জাতীয় সড়ক সহ রেল যোগাযোগ ব্যবস্থা মুখ ধুবড়ে পড়েছে যার ফলে রাজ্যে পৌঁছাতে পারছে না জ্বালানি তেলে ট্যাঙ্কার যার ফলে রাজ্যে চলছে পেট্রোল ডিজেলের তীব্র সংকট কিন্তু দেখা যাচ্ছে পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি তেলে সংকট থাকলেও বাইরে কালো বাজারিভাবে জ্বালানি তেলের কোনো সংকট নেই চড়া দামে বিক্রি হচ্ছে পেট্রোল ডিজেল এমনটাই অভিযোগ করলেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা পাশাপাশি পেট্রোল ডিজেলের এই কালো বাজারে রুক্তি প্রশাসন পুরোপুরি ব্যর্থ বলে দাবি করেন তারা আমাদের আমি আর কি বলবো ঠিকঠাক এগুলো হয় নাকি যদি একটা পেট্রোল মিলতে গেলে বাকি একটা তো নেই আপনার হ্যাঁ এখন পাঁচটা পেট্রোল দিলে তো লাইনটা থাকে না আপনি চার দিন কি করছেন